ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন। ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন চলছে, অমৃত ভারত প্রকল্পের কাজ, আধুনিকীকরণ শুরু হয়েছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে। ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন প্রবেশদ্বার নির্মাণের কাজ চলছে, দেখতে পাচ্ছেন বিরাট ভব্য প্রবেশদ্বার নির্মাণ হচ্ছে এবং সাইড থেকে সুন্দরভাবে যেমন মডেলে তৈরি করা হয়েছিল সেরকম পাশাপাশি বিভিন্ন বিল্ডিং রুম সমস্ত কিছু তৈরি হচ্ছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে। অলরেডি কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে প্ল্যাটফর্মে বক্স লিফট পর্যন্ত ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে ইনস্টলেশনের কাজ চলছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন ফুল কনস্ট্রাকশন আপডেট সরাসরি আজকে দেখতে পাবেন। অলরেডি দেখতে পাচ্ছেন প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের একদম যে মডেল হতে চলেছে সেই মডেলের যে নির্মাণ কাজ চলছে এবং ভেতরে হবে টিকিট কাউন্টার থেকে বসার জায়গা, সঙ্গে এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে শুরু করে বিভিন্ন ওয়েটিং হল সমস্ত কিছু ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে তৈরি হতে চলেছে। ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশন, অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। তো ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন আগামী দিনে বিভিন্ন আরও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেতে চলেছে, কারণ অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে, স্টেশন আধুনিকীকরণ হচ্ছে। অলরেডি দেখতেই পাচ্ছেন বক্স লিফট নির্মাণ করা হয়েছে, ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড সমস্ত কিছু কিন্তু বসানো হয়েছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে। ফুট ওভারব্রিজের সঙ্গে অলরেডি এই যে লিফট নির্মাণের কাজ সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম দুদিকেই লিফট লাগানো হয়েছে। এটি দেখতে পাচ্ছেন কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে পুরো একদম ইনস্টল করা হয়েছে। আপনাদের অনুরোধে আপনারা বলছিলেন দাদা ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন আপডেট, একদম ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন আজ আধুনিকীকরণের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি। ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন একদম এন্ড প্রান্তে চলে এসেছি, সামনে সাকোপাড়া হয়ে একদম নেক্সট ফারাক্কার উদ্দেশ্যে, এবং এই পথেই বারহাওড়া, এই পথেই মালদা টাউন, চারোদিকে যাওয়া যায়। ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন দেখতে পাচ্ছেন, মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার ঢুকছে এই মুহূর্তে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন WAP5 হাওড়া 30094 মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন প্ল্যাটফর্ম ওদিকে 1 নম্বরে 2 নম্বর প্ল্যাটফর্মে দেখালাম একটা নির্মাণ করা হয়েছে বক্স লিফট, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মে একটা বক্স লিফটের নির্মাণ চলছে। তো বক্স লিফট নির্মাণ চলছে দ্রুত গতিতে, একদম এখানে কনস্ট্রাকশন চলছে আর কাজ করা হচ্ছে, খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। এবং যে স্টেশনের বাইরে আধুনিকীকরণের কাজ হচ্ছে প্রবেশদ্বার নির্মাণ সেগুলো আপনাদেরকে দেখানো হবে। তো কাজ চলছে দেখতেই পাচ্ছেন একদম এই গেট থেকে ঢুকে সামনে এখানে একদম যে বেস তৈরি করা হচ্ছে, একদম সাইড থেকে উঠবে, এদিক থেকে মানুষজন উঠে সেই বেস থেকে একদম প্রবেশদ্বারে যে গেট একদম ভেতরের দিকে স্টেশনের দিকে প্রবেশ করতে পারবে সেরকমভাবে সুন্দরভাবে নির্মাণ করা চলছে। আধুনিকীকরণ চলছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন জুড়ে। অলরেডি প্ল্যাটফর্মে বক্স লিফট থেকে শুরু করে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড সমস্ত কিছু ইনস্টলেশন চলছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন জুড়ে। তো বন্ধুগণ, এখানে থাকবে একদম টিকিট কাউন্টার হবে সামনে এদিকে, আর ওপরের দিকে থাকবে অন্য আর একটা রুম, এবং ওই দূরে দেখতে পাচ্ছেন যেটা সেখানে থাকবে ফার্স্ট ক্লাস ওয়েটিং, সেকেন্ড ক্লাস ওয়েটিং, ফুড স্টল এবং বাথরুম টয়লেট ওই সামনের দিকে যেটা দেখতে পাচ্ছেন। আর একদম আধুনিক হতে চলেছে, সামনের বিল্ডিং একদম অন্যরকম লাগবে, টেরাকোটার মডেলে এত সুন্দরভাবে করা হবে, ব্লক দিয়ে দেখতেই পাবেন, অসাধারণ লাগবে দেখতে বাইরে থেকে, দারুণ হবে। এই পর্যন্ত পুরো স্টেট মডেল তৈরি করা হবে, বাইরে থেকে স্টেট মডেল একদম দেখতে পাবেন। অলরেডি দেখতে পাচ্ছেন এসে পৌঁছেছে সমস্ত এই যে ব্লকের মতো দেখতে পাচ্ছেন, এই সুন্দরভাবে টেরাকোটার একটা মডেল হবে সামনে দেখতে পাবেন, সেই মডেলের জন্য অলরেডি ম্যাটেরিয়াল চলে এসেছে সমস্ত, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ম্যাটেরিয়াল, এগুলো সামনের দিকে এই যে বিল্ডিং নির্মাণ হচ্ছে, এই যে সামনের দিকে ওয়ালটা নির্মাণ হচ্ছে, এর সঙ্গে পুরো এমনভাবে সাজিয়ে একে লাগানো হবে, দেখতে আলাদাই লাগবে, আলাদাই রকম দেখতে মনে হবে, অসাধারণ কাজ চলছে একদম ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন। দেখতে পাচ্ছেন এই সাইডে যে এগুলো নির্মাণ করে রাখা হয়েছে, মানে এগুলো ওইখানেই বস লাগানো হবে, এর মাঝেই কিন্তু ওই রকম মডেলগুলো আর কি বসবে, ওই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছিলেন ওখানে সেগুলো বসানো হবে, তার আগে যে এগুলো পুরো একদম রং করে রেডি করে ঝালাই করে একদম সুন্দরভাবে রাখা হয়েছে, এগুলো উপরে বসবে এবং তার সঙ্গে ওই যে ছোটো ছোটো দেখতে পেলেন সেগুলোও বসানো হবে।